Hello everyone, welcome to another new video. এটা একটা জগন্নাথ দেবের বাটল পেইন্টিং। এটা অর্ডারে ছিল একজনের বিএড কলেজের প্রজেক্টের জন্য, এটা আমাকে অর্ডার করতে দিয়েছিল। তো এটা আমার অনেকদিন আগেই করা, কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। এখন সময় করে এডিট করে ভিডিওটা তাই পোস্ট করছি। এটার জন্য আমি বোতলের উপরে প্রথমে বেস হিসাবে ফেভিক্রিলের হোয়াইট কালারটাকে অ্যাপ্লাই করে নেব, তারপরে সেটাকে ভালোভাবে শুকিয়ে নেব। তারপরে এর উপরে জগন্নাথ দেবটাকে আঁকার জন্য প্রথমে আমি একটা সাদা কাগজের উপরে এঁকে নেব, নিয়ে তার পেছনের সাইডটা শেড করে নেব, যেটাকে পাতি বাংলায় বলে ছাপ তোলা। নিয়ে তার উপর দিয়ে ওভারড্র করে দিলে এটা পুরোপুরি ভালোভাবেই ছাপটা উঠে যাবে। ডাইরেক্ট আঁকার থেকে এইভাবে আঁকাটা আমি বেশি প্রেফার করি বোতলের ক্ষেত্রে। তারপরে এটাতে পুরোটা হলুদ কালার করে নিচ্ছি, প্রতিটা কালারই ফেভিক্রিলের কালার। এরপরে পরপর আমি এইভাবে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি প্রথমে এই বোতল পেন্টিংটা শখের বশেই করতাম, লকডাউনে শুরু করেছিলাম সময় কাটানোর জন্য। আমাদের বাড়িতে এমন একটা কোনো দেওয়াল ফাঁকা নেই যেখানে আমার পেন্টিং করা নেই, প্রত্যেকটা দেওয়াল ওয়াল পেন্টিং করে ভরিয়ে দিয়েছি। তারপরে এই বোতল পেন্টিংটা শুরু হয় করা। এগুলো আমি ফেসবুকে পোস্ট করতে থাকি, তো মানুষজন দেখে, তাদের ভালো লাগে এবং তারা আমাকে অর্ডার দিতে থাকে। কিন্তু প্রথমে আমি এটা একেবারেই অর্ডার নেব সেই হিসাবে শুরু করিনি, প্রথমে নিতেও চাইনি। একজন ভীষণভাবে রিকোয়েস্ট করায় তারটা প্রথম অর্ডার নিয়েছিলাম, তারপরে পরপর অনেক অর্ডারই আসতে থাকে। তো তোমরা যদি কেউ এরকমভাবে অর্ডার দিতে চাও কোনো প্রজেক্টের জন্য বা বাড়িতে ডেকোরেশন করার জন্য, তো আমাকে বলতে পারো। দেখতে অল্প একটু জিনিস মনে হলেও এইটুকুনি করতেই প্রচুর টাইম চলে যায়। ভিডিওতে এত ফাস্ট করে করা বলে বোঝাও যায় না কতটা সময় কতটা খাটনি যাচ্ছে পেছনে। এই পুরো কালারটা যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে সেটাকে ভালোভাবে শুকানোর পরে, মানে পুরো 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে, তার পরের দিনটা এর উপরে ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হয়। আমি নর্মালি যেটা ওই কাঠের দরজা জানলায় যে ভার্নিশ করে সেটাই ইউজ করি, অসুবিধা কিছু হয় না। ভার্নিশ অ্যাপ্লাই করে নিলে তারপরে বোতলটাকে সে ধরা হোক বা যেখানে খুশি যেভাবে খুশি রাখা হোক, জল দেওয়া হোক, কোনো রকম কালার উঠবে না, কিছু হবে না, যেমন তেমনই এক্স্যাক্ট থেকে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে তবে অন্য কোনো ভিডিওতে। Thanks for watching.